হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। কাঁচা আম দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব আজকে, আর এই রেসিপিটার নাম হচ্ছে কাঁচা আমের হালুয়া। যদিও স্বাদটা আমরা আমের যে মোরব্বা তৈরি করি অনেকটাই সেই মোরব্বার মতোই পাওয়া যাবে, আর এই হালুয়াটা তৈরি করতে লাগবে না কোনো ধরনের মশলা বা কোনো ধরনের তেল, মাত্র দুইটা তিনটা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে মজাদার এই কাঁচা আমের ইউনিক রেসিপি। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, সেই সাথে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন তবে মূল পর্ব শুরু করা যাক। আজকের রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি 700 গ্রামের মতো কাঁচা আম, আর আমগুলোকে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপরে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর গ্রেটারের যে মিডিয়াম ছিদ্রটা আছে সেই ছিদ্রটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি, একদম ছোটোটাও না আর একদম বড় ছিদ্রটাও আমি ব্যবহার করিনি। আমগুলোকে গ্রেট করে নেওয়ার পরে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে আম হয়েছে এখানে, এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি, 1/2 টিস্পুন পরিমাণ লবণ। যেহেতু কাঁচা আমের হালুয়া তাই সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ছোট 1 স্টিক দারুচিনি আর একটা তেজপাতা ব্যবহার করছি। এবারে এগুলোকে মেখে 5 মিনিটের জন্য একটা পাশে রেখে দিব। এই 5 মিনিটের মধ্যেই চিনিটা আমের সাথে গলে যাবে আর কিছুটা পানি ছেড়ে দিবে, তারপরেই আমরা চুলাতে রান্নার জন্য বসিয়ে দিব। খুব ভালোভাবে চিনিটা আমের সাথে মিশিয়ে নিয়েছি, অন্যদিকে একটা হাঁড়ি চুলাতে দিয়ে গরম করে নিয়েছি। সেই গরম হাঁড়ির মধ্যে 5 মিনিট পরে আমি সেই চিনির সাথে মাখানো আমগুলো দিয়ে দিলাম। এবারে তলা থেকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নেড়ে এখন এই আমগুলোকে জাল করতে হবে। পানিটা যখন শুকিয়ে যাবে তখন একটু চেক করে নিতে হবে যে আমের টেস্টটা কেমন হয়েছে। যদি টক বেশি লাগে সেক্ষেত্রে আরেকটু চিনি ব্যবহার করতে হবে। যেহেতু কাঁচা আমের হালুয়া তাই মিষ্টির পরিমাণটা একটু বেশিই লাগবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এখন আমি এর মধ্যে আরও কিছু পরিমাণ চিনি অ্যাড করে নিব, আরও 1/3 কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি। এবারে আবারও নেড়ে নিব আর অপেক্ষা করব চিনিটা থেকে যে পানি ছাড়বে সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর এই হালুয়ার স্বাদটা অনেকটাই মোরব্বার টেস্টের মতো পাওয়া যাবে, তাই সেটা বুঝে আপনারা চিনিটাকে অ্যাডজাস্ট করে নেবেন। প্রায় 10 মিনিট সময় নিয়ে আমি এই আমের হালুয়াটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে 1 ড্রপের মতো গ্রিন ফুড কালার দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। তবে এটা একদমই অপশনাল, এতে স্বাদের কোনোই হেরফের হবে না, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, কেউ পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এবারে আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিব। যখন হালুয়াটা হাঁড়ির গা ছেড়ে ছেড়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এখন কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়ানো থামানো যাবে না। হালুয়াটা যখন প্রায় হয়ে আসবে তখন গরম মশলাগুলো তুলে ফেলে দিতে হবে। আর অনবরত নাড়ার কথা এই কারণে বলছি, যদি তলা থেকে পুড়ে যায় তাহলে কিন্তু হালুয়ার কালারটাও নষ্ট হয়ে যাবে আর টেস্টটাও নষ্ট হয়ে যাবে। তো এই তো একদম শুকিয়ে এসেছে, এখন চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে তুলে নিব। এই ছিল আমার আজকের সহজ একটা রেসিপি, আমের হালুয়া। রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কথা হবে পরের পর্বে নতুন ইউনিক এবং মজাদার আরেকটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।